নাটোরের বড়াইগ্রামের বনপাড়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াসের উদ্যোগে নিম্নয়ের বিভিন্ন পেশার পাঁচ শতাধিক মানুষের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে সোমবার সকালে বনপাড়া পৌরসভা চত্বরে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে ভ্যান চালকদের মুখে মাস্ক পরিয়ে ও হাতে সাবান বিতরণ করে এই কার্যক্রম শুরু করেন পরে ছাত্রলীগ কর্মীরা বনপাড়া বাজারের বিভিন্ন স্থানে নিম্নয়ের ব্যক্তিদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন এ সময় বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমি শহর লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমাদের যে ক্ষুদ্র প্রয়াস এই প্রয়াসটা পালন করার লক্ষ্যে আমরা কিছু মাস্ক কিছু সাবান কিছু স্যানিটাইজার জনগণের মাঝে বিতরণ করছি এবং ধাপে ধাপে আমরা চেষ্টা করছি আমাদের কিছু ফান্ড যদি তৈরি হয় আমরা ধাপে ধাপে জনগণের মাঝে খাবার পৌঁছে দেবো